আসসালামু আলাইকুম দর্শক, আশা রাখি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলাপ করব। সেই বিষয়টা হয়তো অনেকে আপনারা জানেন, আবার কেউ জানেন না। এই যে গত কয়েকদিন আগে ময়মনসিংহে একটা ছেলে তার জীবনকে নিজেই শেষ করে দিয়েছে। কেন শেষ করে দিয়েছেন? উনি প্রায় দীর্ঘ 8টা বছর উপবাসে কাটিয়েছেন, সেখান থেকে প্রায় 70-80 লক্ষ টাকা বাংলাদেশে পাঠিয়েছে। ভালো একটা পর্যায়ে ছিলেন। যখন উনি দেশে আসলেন, বিবাহ করবেন, কেনাকাটা করবেন, আরও অনেক খরচাদি করবেন, কিন্তু তার পরিবার থেকে বলা হয়েছে তাদের কাছে কোনো টাকা নেই। একটু ভাবুন, একটা লোক সারা জীবন কষ্ট করে প্রায় 70-80 লক্ষ টাকা পরিবারকে পাঠিয়েছেন, ভাই বোনের জন্য পাঠিয়েছেন, কিন্তু সেই লোকটা যখন বিবাহ করতে গেলেন কিংবা একটা অনুষ্ঠান করতে গেলেন, উনি পারলেন না। ওনার টাকাগুলো ওনার পরিবার আর সব মেরে দিয়েছেন কিংবা খেয়ে দিয়েছেন, কিংবা ওনার বোন ভাই যারা আছেন তারা জমি জমা রেখে খরচা করে ফেলেছেন। একটু ভাবুন না যে আপনার রক্তে ঘামে টাকাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আসলে প্রবাস বড়ই কঠিন, বড়ই নির্মম। এই জন্য আমি বললাম যে আমরা প্রবাসী যারা আছি প্রচুর কষ্ট করি বিদেশে, যে কষ্টের কোনো শেষ নেই। যারা প্রবাসে থাকেন তারাই শুধু এই কষ্টটা বলতে পারেন, কিন্তু একটা লোক যখন প্রবাস থেকে আসেন, বিদেশ থেকে আসেন, তারা কিন্তু উপেক্ষিত হয়। তার জন টাকাগুলো তিনি না রেখে পরিবারের কাছে পাঠিয়ে দেন, কিন্তু পরিবার কী করে সেই টাকাগুলো সদ্ব্যবহার করে না, কিংবা টাকা চাইতে গেলে বিভিন্ন ভৎসনা শুনতে হয় যে তুই আমাদের জন্য কী করেছিস, এটা ওটা। আমি সেই ভাইটাকে কথাটা নিউজে দেখে আমি অবাক হলাম যে সেই লোকটা দুঃখে কষ্টে নিজের জীবনটাকে নিজে শেষ করে দিয়েছেন, যেটা আমাদের মিডিয়া হয়তো আপনারা দেখেছেন। তো আমি বলবো, আমরা যারা বিদেশে থাকি, যারা টাকা কামাই, টাকা পাঠাবো বাবা মায়ের জন্য, এটা ঠিক আছে, কিন্তু কিছু টাকা আমরা জমিয়ে রাখবো নিজের জন্য। আপনি যদি সব টাকা পাঠিয়ে দেন, সে টাকাগুলো আপনি আর হিসাব পাবেন না, কারণ এটা কখনই হয় না। কারণ টাকা কারো পকেটে চলে গেলে আর সেখান থেকে আর টাকা ফেরত আনা যায় না। তো এই জন্যই বললাম, যারা প্রবাসে থাকেন, যারা বিদেশে থাকেন, অনেক কষ্ট করেন, আপনারা আমাদের দেশের একটা রত্ন। আপনাদের উপরে দাঁড়িয়ে আছে আমাদের অর্থনীতি, আপনাদের উপরে দাঁড়িয়ে আছে আমাদের বাংলাদেশের রেমিটেন্স। তারপর আমরা অনেক কষ্ট করে বাংলাদেশে এসে যখন দেখি যে সবাই আমাদেরকে ভুলে যাচ্ছে, আমি বিদেশ থেকে কী আনলাম, কী আনলাম না, কেন আইফোন কিনে আনলাম না, কেন বোনের জন্য চেইন আনলাম না, স্বর্ণ আনলাম না, এইসব সই করে। কিন্তু আমি আপনি যে এত কষ্ট করে প্রবাসে অনেক কষ্ট করেছি, টাকা কামিয়েছি, সেই খবরটা কেউ রাখে না। এই জন্যই সেই ভাইটার কথাটা, বি নিউজটা দেখে আমার খুব খারাপ লাগলো। নিজেরা একটু সঞ্চয় হই, কিছু টাকা পয়সা জমিয়ে রাখি, নাহলে কিন্তু আপনার এই ভাইটার মতো অবস্থা হতে পারে। তাই আসুন, ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন, একটা লাইক দিতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলটা। আল্লাহ হাফেজ।